ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের উদ্যোগে কর্মহীন দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শহরের কাউতলী স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসক হায়াতুদ্দোল্লা খান প্রধানমন্ত্রী বরাদ্দকৃত পবিত্র রমজান উপলক্ষে 200+ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, সহকারী কমিশনার ভূমি মুন্সিউর রহমান সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেনিফার পলি, কুমিল্লা নিউজ 1।